মিস্টার রেবতী ত্রিপুরা তিনি বলছেন যে তৃণমূল কংগ্রেসকে তারা এতটা গুরুত্বই দেন না ত্রিপুরায় যে এই বিপ্লব দেব ত্রিপুরার মুখ্যমন্ত্রী তাকে তলব করা হবে দিল্লিতে তার সঙ্গে তৃণমূল কংগ্রেস রিলেটেড কোন রকম কোন ঘটনা বা ডেভেলপমেন্ট তার বিন্দুমাত্র সংযোগ থাকতে পারে এতটা গুরুত্বই আপনাদের দিচ্ছেন না ওরা আসলে যদি ভয় না পেত এত বলবেই কারণ ওরা এইসব না বলে তো উপায় নেই যদি ভয় না পেত তাহলে কেন মিথ্যে মামলা দেয়া হচ্ছে কেন দেবাংশু আমাদের সুদীপ এবং জয়াকে মারার পরেও গ্রেফতার করে মিথ্যা মামলা দেয়া হলো কেন তৃণমূল কর্মীদেরকে 5 তারিখ পর্যন্ত না 14 তারিখ ত্রিপুরা নিয়ে চিন্তিত কেন অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে ত্রিপুরা আপনারা হারাবো বাংলায় যেভাবে আপনারা সন্ত্রাস করে আপনারা ক্ষমতায় আছেন ত্রিপুরা রাজ্যে সেটা সম্ভব না আপনাদের ওখানে তো আমাদের এমপিরা ভ্যাকসিন পর্যন্ত নিতে পারছেন না হসপিটালে গিয়ে ভ্যাকসিন নিতে পারেন না সাধারণ মানুষের কথা কি বলবো শুনছেন কিন্তু চোখে দেখছেন কি আমাদের কর্মীদেরকে যেভাবে খুন করা হচ্ছে আমাদের এখানে কলকাতাতেই 60 লক্ষ লোককে আমরা ভ্যাকসিন দিয়ে দিয়েছি আপনারা মারছেন অথচ আপনারা বলছেন যে ফাঁসি খেয়ে মারা যাচ্ছে কাজে ত্রিপুরাতে ওই যে আপনাদের 6% ভোট দরকার সুইসাইডের পার্থক্যটা একটু তাহলে জাতীয় জানতে হবে আপনাকে সেটা ইয়ে হবে আপনি অনারেবল এমপি রাজ্যে ক্ষমতায় এসে মানুষের সেবা করা না আপনাদের 6% ভোটটাই টার্গেট আমি একটু আসি দেবেশ বাবুর কাছে দেবেশ বাবু একটু আগে আপনি বলছিলেন যে বাইনারি তৈরির চেষ্টা চলছে তো এখানে তো প্রশ্ন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আপনারা বারবার এই বাইনারি তৈরির চেষ্টার অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গেও আপনারা 34 বছর ক্ষমতায় ছিলেন ত্রিপুরায় সেখানেও দীর্ঘদিন বামফ্রন্ট সরকার ছিল সেখানে আমি যদি ধরে নিই আপনার যুক্তিটা যে যে কোনো রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস কেন যে কোনো রাজনৈতিক দলের অ্যাসপিরেশন থাকতেই পারে যে অন্য রাজ্যে গিয়ে তারা তাদের ক্ষমতার আরও প্রসার ঘটাবে কিন্তু তাহলে কি আপনাদের সংগঠন এতটাই দুর্বল বা এতটাই ঠুনকো ছিল যে কেউ চাইলে একটা বাইনারি বানিয়ে দিতে পারে দেখুন আপনি পরিষ্কার বুঝবেন যে আমাদের সংগঠন কীরকম আমরা ওখানে আছি ছিলাম বলেই আমাদের 21 জন খুন হয়েছে আমাদের 3000-এর উপরে লোকের উপর আক্রমণ হয়েছে এই যে রেবতীবাবু যেটা বললেন রেবতীবাবুর কথা থেকেই বুঝতে পারবেন যে কিভাবে মিথ্যা মামলা সাজানো হয়েছে রেবতীবাবু বললেন পুলিশ গেল পার্টি অফিসে গিয়ে খুঁজে পেল ৭০টা পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে এই সমস্ত শিক্ষায় বিজেপি পেয়েছে তৃণমূলের কাছ থেকে কারণ তৃণমূলে এইখানে 30,000-এর মতো মামলা আমাদের উপরে মিথ্যা মামলা চলছে যেভাবে 7.5 করেছিলেন তারপরে পশ্চিমবঙ্গেও এই এত তো বিজেপি খুন হয়নি আর ত্রিপুরাতেও তো তৃণমূলের কেউ খুন হয়নি ত্রিপুরাতে অভিজিৎ গেছে তো মুখ্যমন্ত্রীর কথাই শুনলেন তাকে বুলেট প্রুফ কার্ড দিয়ে দেওয়া হয়েছে তারপরে আপনি দেখছেন তো এই অবস্থাটা কিরকম আন্ডারস্ট্যান্ডিং এবং এইরকমই চলছে এইরকমই চলছে আদিবাসীদের গ্রেপ্তার করে রাখা হচ্ছে সাহায্য করেছিল সেটা মাথায় রাখবেন পশ্চিমবঙ্গে আর আপনাদের পুলিশ কেন গিয়েছিল ত্রিপুরাতে আপনারা তৃণমূল আদিবাসীদের ধরে হাজার হাজার আদিবাসীদের ধরে গ্রেফতার করে রাখছে
বিনা বিচারে এটা আদাস গোস্বামীর কথা বিজন্দ রেসপন্স করতে চান বিজন্দ প্লিজ এক সেকেন্ড আমাদের আদিবাসীরা পাচ্ছেন আসবো মিস্টার ত্রিপুরা বিজন্দ প্লিজ আমি আপনি মৌপিয়া যে প্রশ্নটা তুলেছেন কেন ডেকে পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে আমার মনে হয় সম্প্রতি একটি রায় বেরিয়েছে মানে রায় নয় অবজারভেশন বেরিয়েছে সুপ্রিম কোর্টের যে পুরনো কোনো মামলা সরিয়ে দেওয়া যাবে না সেই রাজ্যের হাইকোর্টের নির্দেশ ছাড়া তো আমার মনে হয় রাধা কিশোরপুরে 1992 সালে একটা মামলা ছিল বিপ্লব দেবের সেই মামলা সরে গেছে কি না কিংবা প্রতিমা ভৌমিক 1992 সালে যাত্রাপুর থানায় খুনের অভিযোগের মামলা আছে এই সবগুলো সরাতে পেরেছে কিনা বলে ডাকলো যুক্তি পরামর্শ করতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা মামলা করেছেন এতে তৃণমূল কংগ্রেস ভীত নয় একটা মামলা নয় এরকম 500 মামলা হতে পারে মিথ্যে মামলা হবে আবার হাইকোর্ট ত্রিপুরা হাইকোর্ট তার বেল মঞ্জুর করবেন আমরা নিশ্চিতভাবে সেটা জানি কিন্তু প্রশ্ন হচ্ছে প্রমাণ না করতে পারলে এটা হবে এই একটু আগে রেবতীবাবু বলছেন তৃণমূল কংগ্রেস নাকি তাদেরকে গুরুত্ব দিচ্ছেন আরে গুরুত্ব যদি না দিয়ে থাকেন তৃণমূল কংগ্রেস তার সংগঠন করতে ত্রিপুরায় গেছে তা আপনারা এত ভয়ের কি আছে আপনার বিপ্লব দেব কেন ভয় পাচ্ছেন কেন পুলিশকে লেলিয়ে দিচ্ছেন সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এসপিকে কি নির্দেশ দেওয়া হয়েছে সেই রেকর্ডিং তার কাছে রয়েছে সে কথাটা বলা হয়েছিল আসল কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে বিজেপি ভয় পায় আমি আসব বিজেপি হারিয়েছে একটা বিরতি তার আগে নিতে হবে বিরতির পর ফিরে আসছি দেখতে থাকুন ক্রস ফায়ার